আসসালামু আলাইকুম, আমি রবিন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রশাসন চার নদী শাখা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 26 মার্চ 2021। আজকে আপনাদেরকে দেখাবো এই বিজ্ঞপ্তিতে কী কী প্রয়োজন হবে, কতজন রূপ নেওয়া হবে, এ বিষয় নিয়ে কথা বলবো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমার চ্যানেলে আরো অনেক ভিডিও রয়েছে, যেগুলোতে আবেদন করার সুযোগ আছে, আবেদন করতে পারেন। নাম্বার রয়েছে কম্পিউটার অপারেটর রেট 13 বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে একটি লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি এবং কম্পিউটারের মধ্যে অপরে প্রতিনিধিত্বে বাংলায় 25 এবং ইংরেজি 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড 82 টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। এখানে কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন না, এখানে আপনারা দেখে নেবেন। 2 নম্বর রয়েছে 60 মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রেট 13 বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে 7 জন লোক নিতে হবে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, 7 কোটি এর নিম্নবর্ণিত শব্দ এবং 5 শব্দ বাংলায় থাকতে হবে। কম্পিউটার গাইডিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 3 নম্বর রয়েছে অফিস সহকারী কান কম্পিউটার ক্ষুদ্র অক্ষরী গ্রেড 16 বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে 6 জন লোক হবে শিক্ষাগত যোগ্যতা অনুসূচিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 এবং বাংলায় 20 শব্দ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা রাখতে হবে। 4 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড 16 বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে 11 জন লোক নেওয়া হবে শিক্ষাগতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারের মধ্যে অপরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ প্রতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক হিসাব কোষ রেট 16 বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে 2 জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অনুশিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 এবং বাংলায় 20 শব্দ হতে হবে, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এটি ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জনের লোক আবেদন করতে পারে, এটা তো আপনারা অবশ্যই জানেন। 4 নম্বর রয়েছে অফিস সহায়ক গ্রেড 20 বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা বেতন। এখানে 27 জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অনুশিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে কোন কোন জেলার লোক আবেদন করতে পারবে না, এটা দেখে নেবেন। তারপর রয়েছে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 1/4/2021 তারিখে প্রাপ্তির বয়স সীমা, সাধারণ প্রাপ্তিদের ক্ষেত্রে 1/4/2021 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রাপ্তিদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর, তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যার ক্ষেত্রে বয়স সীমা 30 বছর পর্যন্ত। বিভাগীয় প্রাপ্তির একই নিয়োগ বিধির আওতায়
নিয়োগপ্রাপ্ত বা নিয়োজিত কর্মচারীর ক্ষেত্রে বয়সীমা 40 বছর পর্যন্ত স্থিতিযোগ্য। শুধুমাত্র 1-5 কর্মীকে গণিত পদের ক্ষেত্রে প্রযোজ্য। বয়স প্রমাণপত্র কোনো প্রকার এটি প্রযোজ্য নয়। তো আপনারা দেখে নেবেন ওয়েবসাইটে গিয়ে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত সনদ প্রত্যয়ন অনাপত্তি পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনে দাখিলকৃত সকল সনদ এবং প্রবেশপত্র সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। সংশ্লিষ্ট জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চাকরির সনদপত্র দাখিল করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সনদ প্রত্যয়ন অনাপত্তিপত্র দাখিল করতে হবে। বিভাগীয় ও সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। উক্ত তথ্য সমূহের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক উৎপাদন সম্পন্ন করা হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মগুলিও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি mof.teletalk.com.bg এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 1-7-2021 সকাল 10:00 এবং আবেদন শেষ হবে 30-7-2021 বিকাল 5:00। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদন পত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল ও স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB মধ্যে হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহার হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যই সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হবেন। স্ক্যান কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত চকে 1, 2, 3, 4, 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক এর সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা এবং 6 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা অন্ধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। এখানে যাবে SMS কীভাবে করবেন। প্রথম SMS করবেন মোবাইলে SMS অপশনে গিয়ে MOF ইউজার আইডি আপনার যে প্রিজেন্ট কপিটা আছে ইউজার আইডি দেওয়া থাকবে এই নাম্বারটা দেবেন, লিখে সেন্ড করবেন 16002-তে। তারপর আপনি মোবাইলে একটা SMS আসবে পিন নাম্বার দিয়ে। দ্বিতীয় SMS করবেন MOF ইয়েস লিখবেন, তারপর স্পেস মোবাইলে আসা পিন নাম্বারটা দেবেন, তারপর সেন্ড করবেন 16002-তে। এই ছিল আজকের মতো আমার ভিডিও। তো অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।